এমন একটা বৃষ্টির সময় চলতেছে, এসব পাঁপড় এসব মুড়ি টুড়ি এগুলো দিয়ে কেমন পেট ভরবো, মন চাইতেছে একটু সুই গোস্ত যদি খাইতে পারতাম। উফ, যেই কথা হেই কাজ, তো এগুলো লাগে আর কি। মন অনেক চাইতেছিল যে একটু যদি সুই গোস্ত খাইতে পারতাম, যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা আছে, তো এর লেগে দৌড়াই তৈরি যেতেছিলাম গো সাবারে। এখন কইবেন কি ব্যাপার, সাবারে সুই গোস্ত? আরে হয়, এত টেনশন নেওয়ার কিছু নেই, পুরোটা অবশ্যই কুমু তো লন আগে যাই যেন যাইতেছিলাম। আরে খালি আপনি সুই গোস্ত না, সাবারে আপনি সুলতান ডাইন কাচ্চি বাই সব কিছু আপনি সাবারে পাইয়া যাবেন গা। তো এর লেগে তাড়াতাড়ি করে ঢুকে গেলাম সিরাজের সুই গোস্তে। তো এর মধ্যে ঢুকে সুন্দর মতন করে আর কি এনভায়রনমেন্টটা একটু দেখে রইলাম। তো মানুষের ভিড় ভাড়টা একটু কমে আসছিল, এর লেগে ভালো লাগতেছিল। তো আমি চিন্তা কথাছিলাম যে আসলে কোনে বন যায়। ও বাইক নিয়ে তো ওয়েলকাম করতে ভুলেই গেছি, কিন্তু হ্যাঁ ভিতরে ঢুকে নিলাম। তো এখন আগে সুন্দর মতন গিয়া কই বমু খুঁজতেছিলাম আর দেখতেছিলাম যে মানুষ কতগুলো বইছে। তো আমি আর কে লেগে আয়না সামনে ভাবে ডং ডং করতেছিলাম, আই ডোন্ট নো। আগে স্ট্রিট ব্লগটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এরপরে কোন স্ট্রিট ব্লগ সাং হেডাও কিন্তু আমগরে কমেন্ট করে জানাইতে বলবেন না। রে এডির চক্করে তো ইন্ট্রোই দিন, এর কোনো কাম করলাম আছে জায়গা? এক নজরে আপনার করে সিরাজের সুই গোস্তারে একটু দেখাই দিলাম আর কি, এর পরিবেশটা কিরকম। আসসালামু আলাইকুম, আমি নরসিংদি রাফা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ও মনে করেন চুই গোস্ত খাইতে হলে কই যাওয়ার লাগে, অবশ্যই হচ্ছে ঢাকার দিকে যাওয়া লাগে, মোহাম্মদপুর সব জায়গায় যাওয়া লাগে। সাভারের মধ্যেও কিন্তু এখন আপনি চাইলে চুই গোস্ত খাইতে পারবেন, সাভারে শুধুমাত্র চুই গোস্ত না, কাচ্চি বাই সুলতান ডাইন সব কিছু কিন্তু সাভারে এখন অ্যাভেলেবেল আছে। তো আমি অনেকদিন আগে দেখছিলাম মে মাসের মনে হয় 17 তারিখে মনে হয় ওরা হচ্ছে এটা লঞ্চ করছে, তো এই পর্যন্ত আমার আওয়া হয় নাই। ফাইনালি আজকে আমি সাভারে চুই গোস্ত খাইতে আয় পড়ছি। তো লঞ্চ অর্ডার করুন যাক, আর দেখুন যাক যে আমি যে মাজার রোডের ওই জায়গায় খাইছিলাম তো ওইটার মতন চুই জলটা এরকম এনে ভালো লাগে কিনা। ওর না করে এখন জাস্ট অর্ডারের দিকে আর কি খেয়াল দেওয়া যাক। তো আমার যা যা খাওয়ানোর দরকার আছে সব কিছু আমি কি ডাইকে আর কি ওয়াটার মোটার দিয়ে লাগতেছিলাম, আর সময় আর বেশি লাগাই নাই। কারণ অনেকেই হয়তো বা জানেন বা যারা জানেন না তাগো লাগে কয়ে দিবার সে এই ডলগা সাভারের ভিতরে আর কি সিরাজের সুই গোস্ত। তো লোকেশনটা হলো থানা রোড, নামবেন থানা রোড থেকে হলো একটু ভিতরের দিকে গেলে আপনি পাই যাবেন এক পাশে হলো সুলতান ডাইন আর এক পাশে সিরাজের সুই গোস্ত। অর্ডার এনে কইরা দিছি এই জায়গায় যা যা আছে। চুই গোস্ত হলো 180 টাকা, খাসি 190 টাকা, আমি খাসি খাই না তো আমার বাইকটা লেগে গেলে খাসি দিছি। তারপরে না আলু গোস্ত আছে, রোটা নিমুনা, গরুর ছাক্কাটা খাই, গরুর ছাক্কার না মানে দরকার সেট, সাদা ভাত ভর্তা আর পেঁয়াজ মরিচের যে ভর্তাটা এটা সেই, আর কোরহানি অর্ডার করছি। তারপর সবগুলো খাওয়ানো একবারে আনলে তারপরে আপনার করে টেস্ট করে জানাবো কীরকম। ইন্ট্রো দিয়ে শেষ করতে করতে তাড়াতাড়ি করে আর কি খাওয়া এনে লয়ে পড়ছে। তো এই জায়গায় আর কি যা যা আর কি নিয়েছিলাম, তো ভাত নিয়েছিলাম আর ঘি তো এনে দেয়, তারপরে এলাকা ভর্তা যেটা ছিল সেটাও নিয়েছিলাম, ছাক্কা ডাল নিয়েছিলাম, সুই গোস্ত পরে আয়া দিয়ে যাব। তো বাইকটা লেগে আসছিল খাসিরটা, তারপরে এলাকা ভর্তা মর্তার জন্য দিয়েই রাখছে, আর এই যে সুই গোস্ত ভাই রে ভাই দেখে এত ভালো লাগতেছিল। তো গরুর ডা আর কি আমি নিয়েছিলাম। আমি এই জায়গায় একটা ব্যাকলামি করে লাইছি, বড় একটা পিস না লই আমি ছোট দেখে একটা পিস লয়ে লাইছি, কারণ হলো কি মানে লইলে কি যদি না খাইতে পারি, কারণ আমার একটু আড্ডি আড্ডি আলা পছন্দ, এলাকা আড্ডি দেখি আর কি একটা লইছি বড় সড়ো গোস্ত, মানে গরু গোস্ত এরকম কেমন লাগে জানেনি। আর টেস্ট কিরকম কিরকম লাগছে সব কিছু আপনি করে খাইতে খাইতে কমু, তো এক নজরে আপনার দেখাইলে যে কি কিভাবে নিছিলাম। দিকে ওই লোক সুই জাল আর ওই লোক রসুন যে ঝোল সহ হেডে আলাদা করে দিছিল, এর লোক সানার ছাক্কার ডাল মানে গরুর সানার ছাক্কার ডাল, আর তারপর আছিল ভর্তা, এনে আছিল কাঁচাকলার ভর্তা, আলুর ভর্তা, ডাল ভর্তা, লোক পেঁয়াজ মরিচের ভর্তা। তো বিসমিল্লা কই আর কি খাওয়া শুরু করে দিতেছিলাম। অবশ্যই প্রথমে ভর্তার দিকে মনোযোগ যাইবো, যেহেতু ভর্তা লাভার আমি অলওয়েজ, আর জাল হলে তো কোনো কথাই নেই, কিন্তু মোস্পেস চটকায় ভালো মতন করে আর কি গুস্তে জুলদা বড়ে বড়ে খামো হে আসায় বয়ে রয়েছি। এর ভর্তাটা হুদায় ভালো লাগতেছিল, কিন্তু লগে যখন পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা আর কি মিক্স করে লইছি আর লগে একটু ঘি লইছিলাম, বাইরে ভাই মানে মার্ক লেভেলের একটা ভালো লাগা কাজ করতেছিল, আসলে অনেক মজা লাগতেছিল। ঠিক আছে মানে আমি জাস্ট তৃপ্তি বইরা খাইতেছিলাম, ইস আমি আমার ফ্যামিলির অনেক বেশি মিস করতেছি, হ্যাঁ আইলো অনেক বেশি ভালো হইতো। যে শুক্রবারে গেছিলাম ভাবছিলাম যে অনেক বেশি ভিড় হবো, কিন্তু যাই এরকম একটা ভিড় পাই না, আর ঘি তো আনলিমিটেড আছে, বাট ওগুলো এমন বেশি ফ্যানের বাতাস চলতেছিল ঘিটা জমা যাওয়ানোর উপক্রম লাগতেছিল। তারপর যাই হোক আর কি সুন্দর মতন করে খাইতেছি, ওরে ভাই সুই জাল কখন খাবো, ভর্তা দিয়ে খাই তো আর কি প্যাট ম্যাট বইরা দিতেছে গা আমার। পরে এক্সট্রা আর ভাত টাত নিতে পারিনি, কারণ ভাই এডি খাই আমার প্যাটের ভিতরে জায়গা লইতেছিল না। এরপরে খাইছিলাম আলুর লোকমা দিয়ে ভাত, ঠিক আছে আলুর ভর্তা দিয়ে লগে ঘি অবশ্যই থাকবই। এই জায়গায় যদি মনে করেন আমার রিভিউ দেওয়া লাগে যে আসলে কিরকম লাগছিল, তো আমি কম মাজার রোডের মতন এত ভালো লাগে নাই, ওটার থেকে আর কি একটু অ্যাভারেজ লাগছিল, বাট ভালো
হয় অত একটা খারাপও না কিন্তু একদম ওইরকম অথেন্টিক মানে ফ্লেভারটা পাইনি পরে সুই গোস্ত খাওয়া তো শুরু করে দিলাম লগে তো কাসামিস থাকবে জানেন তো আমি কত বেশি জাল পছন্দ করি আর হ আড্ডিয়ালা গোস্ত লই আমার কাছে ভালোই হয়েছে তো এটা আমার খাইতে সুবিধা হয়েছিল আর ভালো লাগছিল খাসির সুই গোস্ত যেহেতু আর কি বাইনে খাইছে তো হ্যাঁ ভালো খাইতে পারবো এটা টেস্ট কিরকম হয়েছে এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই গিয়া যদি যাই খাইতেছেন অবশ্যই মাস্ট বি রেকমেন্ডেড যাইতে পারেন সাবারে যাই সাবার বাসীরা যারা আছেন হ্যাঁ সুই গোস্ত খাইতে পারেন ঢাকার আন্দাজ যারা আছেন হ্যাঁ তো জানেন সুই গোস্ত কোনে থাকে হ্যাঁ সার্ভিস বিহেভিয়ার সবকিছু ওভারঅল অনেক কিছু ভালো আছে এই যে রৌন্ডা হারে কি যে কইতাম এই রৌন্ডা জন্য সটকায় লগে একটু ঘি দিয়া মাইকা লগে একটু সুই গোস্তের গোস্ত লইলে বাইরে বাই দারুণ টেস্ট তো আমি এইটুকার ভিতরে আর কি যত পারতেছিলাম আর কি তৃপ্তি বইরা খাওয়ানোর চেষ্টা করতেছিলাম আমার কাছে ভালো লাগতেছিল পরে হ্যাঁ একটা চাটনি রেকমেন্ড করলো করলো যে চাটনিটা দিয়ে ভাতটা খাইতে ভালো লাগে তো আমিও করলাম ঠিক আছে একটু মাহাই লই তো ভালো লাগতেই পারে তো হজনকে মাহাই আর কি মুখে দিয়েছিলাম হ্যাঁ আমার কাছে ভালোই লাগছে আর গোস্তটা অনেক বেশি নরম আছিল ঠিক আছে কিন্তু আর একটু বড় গোস্ত লইলে বা একটা পিছলা টাইপ একটা গোস্ত আছে সেটা লইলে মনে হয় ভালো হইতো আলহামদুলিল্লাহ এই মনে করেন ভাতটা তো সবকিছু প্রায় খাওয়া শেষ এরপরে সুইটারে তো খাই নাই সুই আলাদা করে যেহেতু দিছিল পরে আমি একটা রৌন আর সুই আলাদা করে লই লইছিলাম তো হেডার আমি আমার দোকানে তৃপ্তি করে খাইছি সুই এর ব্যাপারে আর কি কমু ভালোই লাগছে সবকিছু মিলাইয়া এরপরে জাস্ট আমার খাওয়া দাওয়া একবারে শেষ তো আর কি আমার পেট পুরো ভরে যেতেছিল ও হ সানার যে ডালটা ছিল তো খাইনি গোস্তে টুকরা তেমন ভাবে পাই নাই খালি আড্ডি আমার মহে লাগছিল আচ্ছা এটা কি স্পেশালি আড্ডি উড্ডি কিছু দিয়ে বানায় নাকি লগে গোস্ত হতে আমার কোনো আইডিয়া ছিল না বাট এই ডালটা অনেক বেশি মজা আছে তো জম্পেশ রাত্রে খাওয়ানটা খুব ভালো লাগছে কারণ গেছিলাম প্রায় 7:30-8টার দিকে ওই জায়গায় গিয়ে পৌঁছাইছিলাম তো রাত্রে খাওয়ানটা আলহামদুলিল্লাহ বরপেট অনেক বেশি ভালো লাগছে খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্সে বয়ে বয়ে হনালকে বুরহানিটা খাইতেছিলাম আর আমি একলাই পটর পটর করতেছিলাম হে পটর পটর আপনার ঘরে আর না হো নাই গা এরপরে একটা মিষ্টি দই আনাইছিলাম কারণ হ্যাঁ ওই কুটু সাইজের মিষ্টি দই খাওয়াতে বেশি আমার দেখতেই ভালো লাগে তো মিষ্টি দইটা তো মিষ্টি দইয়ের মতো নিয়ে আর কি কমু তো এই আসলে আজকের খাওয়ান দাওয়ান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা লাইক ফলো করতে ভুলবেন না তো অঙ্গ বিল আইছিল টোটাল 720 টাকা তো আর কি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে সবকিছু মিলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন আল্লাহ হাফেজ।